লন্ডনে বসে দেশের বিরুদ্ধে কলকাঠি নাড়ছে তারেক বললেন ওবায়দুল কাদের হাওয়া ভবন আর হতে দেয়া হবে না কর্মবিরতি পালন করায় পাচ্ছেন না মজুরি ও রেশন সোয়া লাখ চা শ্রমিকের মানবেতর দিন যাপন কিছুতেই কমছে না চালের দাম চিনির দরও বাড়তি ব্যবসায়ীদের কারসাজিকে দুষলেন শিল্পমন্ত্রী ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9:21 সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে কলকাঠি নাড়ছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যতই ষড়যন্ত্র হোক দেশে আর কোনোদিন জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজনীতি করা এবং হাওয়া ভবন হতে দেয়া হবে না আরও বলেন নিজেদের স্বার্থ নিয়ে বিদেশিদের দ্বারস্থ হলেও রোহিঙ্গাদের জন্য কখনো কথা বলেনি বিএনপি বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত আলোচনা সভা যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিশিষ্টজনেরা এ সময় বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দেশে আর কোনোদিন হাওয়া ভবন হতে দেয়া হবে না জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজনীতি এদেশের মানুষ আর চায় না অনুষ্ঠানে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম বঙ্গবন্ধুকে হত্যা ও তার পরিবারকে যারা নিশ্চিহ্ন করতে চায় তাদের মুখোশ উন্মোচনের দাবি জানান মন্ত্রী সেদিন যারা বঙ্গবন্ধুর প্রোটেকশনের দায়িত্বে ছিল অফিসিয়ালি তাদের অনেকেই কিন্তু ব্যর্থতা হয়েছেন তারা ব্যর্থ নাকি তারা ইচ্ছা করে করেন নাই অনেক রাজনৈতিক নেতা ছিলেন পলিটিক্যাল প্রোটেকশনের উইং এর দায়িত্বপ্রাপ্ত তাদের বিষয় কি হয়েছে তাদের স্বরূপও কিন্তু সামনে নিয়ে আসা হয়নি আলোচনায় অংশ নিয়ে মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ডিজেলের দাম নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম তেলের দাম বাড়িয়েছে এটাও সত্য কারণ এই কয়েক মাস আগেও ছিল $67 $120 উঠে যায় বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল না এটা সামাল দেওয়া বাধ্য এটা করেছেন তো এখন আর এটা কমিয়ে আনার জন্য আমরা আমাদের চালের বাজার দর একটু বাড়তে আছে আমরা ট্যাক্স এটা ছিল 62.5% এইটা কমিয়ে আনা আছে 25.75% এখন দ্রুতই আপনারা দেখতে পাবেন এটা 15.25% নামানো হবে যাতে আরও দামটা কমে আসে আর ডিজেলের জন্য আমরা আশা করি 34% আছে ট্যাক্স এটাকে আমরা আশা করছি 10.25% নামায় আনলে আগামী কিছুদিন মধ্যেই এই ডিজেল এগুলোর দাম কমে আসবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট বৈশ্বিক সংকটের জন্য বাংলাদেশ দায়ী নয় তবুও এর জন্য মূল্য দিতে হচ্ছে পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান বক্তারা রিয়াদ সুমন একুশে টেলিভিশন ঢাকা দেশের 167 চা বাগানের 16 লাখ শ্রমিক কর্মবিরতি পালন করছেন ফলে পাচ্ছেন না মজুরি ও রেশন চা জনগোষ্ঠীর বেশিরভাগ পরিবারের দিন কাটছে খেয়ে না খেয়ে মৌলভীবাজারের থেকে বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা শ্রীমঙ্গল কাকিয়াছড়া চা বাগানের শ্রমিক আদরমণি ও তন্তুবাই ১২০ টাকার দৈনিক মজুরিতে সংসার না চালায় নামেন আন্দোলনে কর্মবিরতিতে বাগানে কাজ বন্ধ ঘরে টান পড়েছে খাবারের শিশু সন্তানদের মুখে তুলে দিয়েছেন কচু শাক ও লতা পাতা আমি কি করিয়া সংসারে খানি খাদ্য আনিয়া খাওয়াই মুবার টাকা চারে চারটা বাচ্চা আমার সংসারে আমার বুড়া একটা মা এই যে ভাত রাঁধছি এটাও দোকান থেকে আমরা বাকি আনিয়া খাই আরেক শ্রমিক লীলাবিন স্বামী অসুস্থ হয়ে বিছানায় পাঁচজনের সংসারের ঘানি টানতে হয় তাকেই সকালে রুটি লবণ চা খেলেও দুপুরে খাবারে সংস্থান হয়নি হাজরি পয়সা এত দিন ধরে কাম কাজ বন্ধ হয়ে রয়েছে রাত্রে খাচ্ছিতে দিনে না দিনে খাচ্ছিতে রাত্রে না সকাল হইলে একটু বাচ্চা কাচ্চার মুখে কি নাস্তা দিব যে লীলাবিনের মতো সুমন মুদি সুবল বিন সহ চা শ্রমিকদের ঘরে একই দৃশ্য
এই আমাদের অনেক কষ্ট হচ্ছে সাতজন পরিবারে। তেনে ঋণও না নিয়ে চালুল কিনিয়া বাচ্চাগুলারে খাওয়াইতে আসি, বহুত কষ্টে চলতে আসি। বাগান কর্তৃপক্ষ কর্মবিরতি চলার সময় মজুরি দিতে চাইলেও আন্দোলন চলমান থাকায় তা নিতে রাজি নন শ্রমিকরা। প্রধানমন্ত্রী লাইভে বলুক বা টিভিতে বলুক, যেভাবে ঈদের সময় শুভেচ্ছা দেয় মোবাইলে, সেভাবে সে বলে দেয় যে তোমাদের দাবি দুবা আমি মেনে নিব। চা বাগানের মুদি দোকানিরাও পড়েছেন বিপাকে। চা শ্রমিকদের বাগানের লোককে বাকি দেয়, তারা সারা সপ্তাহ খাই বাকি সারা সপ্তাহ পুরাইলে দেয়, কিন্তু দুই সপ্তাহ ধরে আরো তারা টাকা দিতে পারছে না। অনেক মানুষ কাস্টমার আয় কই বাকি দো, বাকি দিতে দিতে দুই সপ্তাহ ধরে বাকি দেয়, কিন্তু এই সপ্তাহও কই বাকি দো, আমরা কই থাকি বাকি দিই। চা শ্রমিকরা বলছেন দাবি করা মজুরি পেলেই কাজে ফিরবেন তারা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এদিকে আজও চা বাগানগুলোতে চলেছে কর্মবিরতি। 18 দিনে গড়ালো মজুরি বাড়ানোর আন্দোলন। মালিকপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের খবর শুনে সিলেটের 23 বাগানের শ্রমিকরা শনিবারের সমাবেশ সাময়িক স্থগিত করেছেন, তবে তাদের কর্মবিরতি চলবে। শুক্রবার বেলা 2টায় সিলেটের মালনীছড়া বাগানে বৈঠক শেষে নেতারা এসব সিদ্ধান্ত জানান। এর আগে বেলা 11টার দিকে মৌলভীবাজারের 92, হবিগঞ্জের 24 ও সিলেটের 23টি বাগানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। তাদের সাথে সংহতি জানিয়ে যোগ দেয় পরিবারের সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠন। কিছুতেই কমছে না চালের দাম। সব ধরনের চালের দাম কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে। চিনির দরও বাড়তি, তবে স্বস্তি ফিরেছে ডিমে। বাজারের খবর জানাচ্ছেন আহমেদ বাবু। রাজধানীর কাওরান বাজারে গত সপ্তাহের তুলনায় চালের দাম কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন আমদানি করা চাল বাজারে আসলে দাম কমতে পারে। এভাবে চালের দাম বাড়তে থাকায় অসন্তোষ ঝরছে ক্রেতাদের কণ্ঠে। 2650 টাকা, এখন তো 2900 টাকা নিচ্ছে। মোড়াটা কিনছি আমি আগে 50 টাকা করে, এখন মোড়াটা কিনতে হওয়া যায় 55 টাকা করে। অলরেডি কেজি বলতে এখন 5 টাকা বেড়ে গেছে। মাছের বাজারও বাড়তি। ভরা মৌসুমে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি। অন্যান্য মাছের দামও বাড়তি বলে জানান ক্রেতারা। সামান্য বেশি, অত 15% or 10% বেশি। আর অন্যান্য জিনিসের দাম খুব হাই। কমে এসেছে ডিমের দাম, ডজন পাওয়া যাচ্ছে 120 টাকায়। ছুটির দিনের কাঁচা বাজারে সবজির দামও চড়া, তবে কমে এসেছে কাঁচা মরিচের দাম। বেশি কিছু তো কেনা যাচ্ছে না, বুঝেন, মানে সব তো বাজেট কমাতে হচ্ছে আর কি। প্রতি সপ্তাহে দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে যে কোনো আইটেম, এমন না যে কোনো স্পেসিফিক একটা আইটেম। কলা চিনি 80 টাকা, এখন 90 টাকা। প্যাকেট চিনি ছিল 85 টাকা, এখন 95 টাকা। শশা 80-90 টাকা কেজি, কলা 60-70 টাকা কেজি, চিচিঙ্গা 50। ব্রয়লার মুরগি 180 টাকা আর সোনালি বিক্রি হচ্ছে 290 টাকা দরে। খাসি ও গরুর মাংস আগের দামে বিক্রি হচ্ছে। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পমন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন ব্যবসায়ীদের এখনও নীতিমালার মধ্যে আনা সম্ভব হয়নি বলেই নিত্যপণ্যের দাম বাড়ছে। যারা সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে গণমাধ্যমকে এগিয়ে আসারও অনুরোধ জানান মন্ত্রী। আমাদের এখানে ব্যবসায়ীরা একটু বেশি সুযোগ নেয়, যেটা তাদেরকে জনগণের যে কষ্ট আছে সেটা স্বাভাবিকভাবেই সরকার হিসাবে আমরা সেটা চিন্তা করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও চিন্তা করছেন, কিন্তু আমরা এই ব্যবসায়ীদেরকে কোনো রকমই সেভাবে আমার মনে হয় না যে একটা নীতিমালার মধ্যে আমরা আনতে পেরেছি। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বাড়ল সোডার দাম, বিপাকে ডাইং প্রিন্টিং ব্যবসায়ীরা। আবারও আমন্ত্রণ রাত 9টার একুশে সংবাদে। একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক সাব্বির আহমেদ ও তার ভাইয়ের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে মানববন্ধনে অংশ নেন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএর সদস্যরা। এ সময় সাব্বির ও তার ভাইয়ের উপর হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। নারীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে তা নিশ্চিত করারও দাবি জানান তারা। পরে সার্ক ফোয়ারা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। গত 21 আগস্ট সন্ধ্যায় রাজধানীর উত্তরা তুরাগ থানার কামারপাড়া এলাকায় ইফটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলায় মারাত্মকভাবে আহত হন সাব্বির ও তার ভাই
ইমন। ব্যবসা-বাণিজ্যের খবর। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে কস্টিক সোডার দাম বেড়েছে তিনগুণ। ছয় মাস আগে যার দাম ছিল 34 টাকা, এখন বিক্রি হচ্ছে প্রায় 90 টাকায়। দেশি কাপড় উৎপাদনের এই কাঁচামালের দাম অস্বাভাবিক বাড়ায় বিপাকে ডাইং প্রিন্টিং ব্যবসায়ীরা। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। চাহিদার বেশিরভাগ দেশি কাপড়ই সরবরাহ করে নরসিংদীর 2 শতাধিক ডাইং প্রিন্টিং কারখানা। রপ্তানিমুখী কাপড় উৎপাদনেও শীর্ষ অবস্থান সেগুলোর। কারখানাগুলোতে মাসে লাগে 5,000 মেট্রিক টনের বেশি কস্টিক সোডা। লবণ, বিদ্যুৎ, গ্যাস দিয়ে দেশে তৈরি হয় কস্টিক সোডা। লবণ, বিদ্যুতের দাম বাড়েনি, অথচ দফায় দফায় বাড়ছে কস্টিক সোডার দাম। ছয় মাস আগের 34 থেকে 40 টাকার সোডা এখন বিক্রি হচ্ছে 74 থেকে 90 টাকায়। বেড়েছে অন্য কাঁচামালেও, ফলে দিশেহারা স্থানীয় কাপড় উৎপাদকরা। আগের ন্যায় যে দামটা ছিল, যে সেই দামটা যাতে পুনরায় আমরা যে শিল্পখানা আমরা বাঁচাতে চাই, তাহলে আমাদের অবশ্যই সিন্ডিকেট ভাঙতে হবে। লবণ এবং এখানে বিদ্যুৎ আর গ্যাস, এটার মাধ্যমেই কাস্টিক সোডাটা উৎপাদন হয়। এটার ব্যয় মূল্য তেমন একটা বৃদ্ধি পায় নাই। আমরা চাই যাতে এটা সুলভ মূল্যে আমরা এই পণ্যটা পাই। ব্যবসায়ীদের অভিযোগ, নরসিংদীর বাজার থেকে মাসে 250 কোটি টাকা অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে উৎপাদককারী প্রতিষ্ঠানগুলো। তবে বিক্রেতারা বলছেন, কস্টিক বিক্রিতে তেমন কোনো লাভ হচ্ছে না। আমরা একটা মাল কিনতে পারতেছি না, এত টাকা দিয়া কিনা না, বাকি ব্যস্ত হয়, লাভ করি 50 পয়সা। আর যদি আমরা 1 টাকা লাভ করতে যাই, তো ডাইগ্রোটা নিয়ে আসে, তা আমরা সিন্ডিকেটটা কীভাবে করবো? এই কাস্টিকটা ব্যবহার না করলে কাপড়ের রং পাকা হয় না আর কাপড় বিক্রি হয় না। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, এটা লাগবেই ডাইংয়ে। আমাদের সেই ক্ষেত্রে কাস্টিক বিক্রি করে কিন্তু আমরা কোনো প্রফিট করতে পারি। আন্তর্জাতিক কারণে দেশে তৈরি কস্টিকের দাম বাড়ানো অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। কস্টিক সোডা যেটা, সেটা বাংলাদেশে উৎপাদন, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, এখন বিদেশ থেকে আমদানি করতে হয় না। সেই জায়গায় তারা সিন্ডিকেট করে কিন্তু তারা এই কস্টিক সোডার দাম প্রায় ডাবল করে ফেলেছে। শতভাগ মূল্য বৃদ্ধি, এটা অযৌক্তিক এবং শিল্প বিরোধী একটি কাজ বলে আমরা মনে করি। বাংলাদেশের শিল্পকে রক্ষার জন্য অত্যাবশ্যকীয় কেমিক্যালস হিসেবে কস্টিক সোডার দাম নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন চেম্বারের নেতারা। রত্না জামান, একুশে টেলিভিশন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে সিরাজগঞ্জের কাজীপুরে দরিদ্র ও বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, দন্ত, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি। চিকিৎসা ক্যাম্পে 3,985 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের পাশাপাশি 401 জনকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। লন্ডনে বসে দেশের বিরুদ্ধে কলকাঠি নাড়ছে তারেক, বললেন ওবায়দুল কাদের, হাওয়া ভবন আর হতে দেয়া হবে না। কর্মবিরতি পালন করায় পাচ্ছেন না মজুরি ও রেশন, 1.25 লাখ চা শ্রমিকের মানবেতর দিন যাপন। কিছুতেই কমছে না চালের দাম, চিনির দরও বাড়তি, ব্যবসায়ীদের কারসাজিকে দুষলেন শিল্পমন্ত্রী।
দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে, এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।